দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আছি আছি আজ আমরা চলে এসেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কুমিল্লার বিখ্যাত হাট সন্ডিপুর হাটে আজ 11 ডিসেম্বর রোজ রবিবার 2022 আজকে আপনাদেরকে সুবিশাল বড় বড় মাংসের গাবি গরুর দর দাম জানাবো আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখা যাক আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে বেশ বড় একটি মাংসের গাবি দেখা যাচ্ছে শাইওয়াল একটি গাবি আমরা কথা বলবো ব্যবসায়ী সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা কয় দাঁত বয়স ছয় দাঁত বয়স আচ্ছা দর্শক ছয় দাঁত বয়স আমরা আরো কিছু তথ্য জানবো কয় মন আছে ওজন সাড়ে পাঁচ মন ওজন আছে এটা আচ্ছা দর্শক সাড়ে পাঁচ মন ওজন আছে কত চাইছিলেন দেড়শো এক লাখ পঞ্চাশ দর্শক এক লাখ পঞ্চাশ হাজার ছাওয়া দাম আজকে বাজার কি দাম বলছে বাজার দাম বলছে না কেমন বেচা বিক্রির টার্গেট কেমন চল্লিশ বিয়াল্লিশ বেচা বিক্রির টার্গেট আচ্ছা আচ্ছা দর্শক একশো চল্লিশ বিয়াল্লিশ বেচা বিক্রি হবে শাইওয়াল গরুটি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক দেখা যাক আজকের বাজারে বর্তমান মাংসের গরুর দাম কেমন যাচ্ছে আরও একটি শাইওয়াল দেখা যাচ্ছে আমরা এটা তত জানবো কাকা কেমন আছেন গরুটা কত চাইছিলেন দাম চাইছেন না চাইবেন না আচ্ছা আচ্ছা জি হ্যাঁ এমনি দিয়ে দিব না মন মানুষ তো বেশি ভালো দেখা যায় না মনে হয় ঝগড়া করে আসছে হ্যাঁ হ্যাঁ কাকির সাথে ঝগড়া করে আসছে মনে হচ্ছে দর্শক আরো কিছু গাবি দেখাবো মাংসের ভাই কত চাইছিলেন একশো পাঁচ কয় মন আছে ভাই ওজন সাড়ে তিন মন আচ্ছা বাজার কি দাম বলছে ভাই কত পর্যন্ত বলছে আজকে নেট দাম কত বলছে সাতাশি বলছে না দর্শক সাতাশি হাজার বলছে কেমন ব্যবসা বিক্রির টার্গেট কেমন মানে কত টার্গেটটা কত আচ্ছা আচ্ছা এটা নব্বই দর্শক নব্বই হাজারের টার্গেট দেখা যাক তারপর কি হয় আচ্ছা দর্শক আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে আরো কিছু গাবি গরুর দাম জানাবো এদিকে বেশ বড় একটি অলস্টিয়ান দুধের গাবি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন অন্যদিন তো আনেন বড় বড় শাইওয়াল আজকে তো ফ্রিজিয়ার নিয়ে আসছেন ভাই ভাই কয় মন আছে এটা ভাই ছয় মনের উপর আছে দুধ আছে নাকি ভাই দুধও আছে নাকি কষাইন মাফে আনছেন আচ্ছা দর্শক ছয় মনের উপর আছে এই গাবিটা ভাই কত চাইছিলেন বটটা একশো একশো পঁয়ষট্টি ছাওয়া দাম আচ্ছা আচ্ছা বাজারে কত বলে ভাই পাঁচচল্লিশ পঞ্চাশ তা আপনি তো সবসময় বড় গরুগুলো আনেন তারপর মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আচ্ছা দর্শক উনি সবসময় বাজারে বড় বড় মাংসের গরুগুলো আনে অনেকেই এই ব্যবসায়ীদের নাম্বার চায় ভাই আপনার নাম্বারটা বলেন জিরো নেট সিক্স পাঁচচল্লিশ বত্রিশ বিয়াল্লিশ আপনার নাম ইসমাইল ইসমাইল ভাই বাড়ি কোথায় আপনার বাড়ির রসুলপুর রসুলপুর আচ্ছা আচ্ছা দর্শক রসুলপুর হাটের পাশেই বাড়ি নাকি আচ্ছা তো ভাই এটা কত চাইছিলেন একশো বাইশ কয় মন আছে ভাই চার মনের উপরে আছে আচ্ছা কেমন বেচা বিক্রির টার্গেট কেমন একশো পনেরো হলে বিক্রি হবে আচ্ছা দর্শক একশো পনেরো হলে বিক্রি হবে এই গরুটি আচ্ছা ভাই আপনার নাম্বার দেওয়া আছে কেউ যদি যোগাযোগ করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আরে কিছু শাইওয়াল গরুর দাম জানবো এটা তো দেখাইছিলাম আমরা আচ্ছা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ওজন কত আছে পাঁচ পন হিসেব করছেন না কয় দাঁত বয়স এটার দুই দাঁত আচ্ছা আচ্ছা কথা বললেন না কত চাইলেন কাকা একশো পঁয়ত্রিশ চাইছেন দর্শক এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম বাজারে কি দাম দিছে কত দিছে একশো পনেরো দিছে আচ্ছা একশো পনেরো দাম দিছে আপনার বেচা বিক্রির টার্গেট কেমন কেমন কাকা কত বেচা বিক্রির টার্গেট কত বিশের উপরে দর্শক একশো বিশের উপরে
একটি শাইওয়াল একটি গরু বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আপনাদেরকে আরো কিছু মাংসের গরুর দাম জানাবো আজকের এই চণ্ডীপুর হাট থেকে। আপনারা প্রতি সপ্তাহে রবিবার আসতে পারবেন এই হাটে। এদিকে এই গরুটির দাম জানবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওজন কেমন আছে কাকা? সাইমন হবে, সাইমন কালেক্ট করছেন। আচ্ছা, কত চাইছিলেন? দেড় লাখ সাওয়া দাম। মাশাআল্লাহ, শাইওয়াল একটি গরু। দর্শক দেখেন, নাভি গলা কম্বল বেশ সুন্দর। বাজারে কত বলে আজকে? ১২৫-১৩০ বলে। আচ্ছা, কেমন বেচা বিক্রির টার্গেট কেমন আপনার? ৪০-এর উপরে। আচ্ছা দর্শক, ৪০,০০০-এর উপরে শাইওয়ালটি। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আপনাদেরকে আরো কিছু মাংসের গাভী গরুর দরদাম জানাবো এই কুমিল্লার বরুড়া উপজেলা চণ্ডীপুর হাট থেকে। কেমন আছেন ভাই? আচ্ছা আচ্ছা, দর্শক আমরা আরো একটি গাভীর দাম জানাবো। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। কয়মন আছে ভাই? পাঁচ মন আছে। আচ্ছা দর্শক, পাঁচ মন আছে। কত চাইলেন ভাই? ১৩৫ চাওয়া দাম। কেমন বাজারে কত বলে? ১৫-২০ বলে, ১১৫-২০ বলে। কেমন বেচা বিক্রির টার্গেট কত ভাই? বেশির উপরে মাংস কি পাঁচ মন হবে না সারা চার? পাঁচ। আচ্ছা দর্শক, পাঁচ মন হবে বলতেছে যতটুকু। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা আরো কিছু মাংসের গাভীর দাম জানবো। এদিকে বেশ সুন্দর একটি গাভী আছে। কার ভাই? আপনার গৃহস্থ না ব্যবসায়ী? গৃহস্থ। কত চাইছেন ভাই? ১৩০। দর্শক, ১৩০ চাওয়া দাম। কয়মন আছে ভাই? চার মন হবে। আচ্ছা আচ্ছা, কেমন বেচা বিক্রির টার্গেট কত ভাই? বেচা বিক্রির টার্গেট কত? ১১০। দর্শক, ১১০,০০০ হলে বিক্রি হবে এই গাভী গরুটি। ধন্যবাদ ভাই। দর্শক, আরো কিছু গাভী গরুর দাম জানবো এই কুমিল্লার বরুড়া চণ্ডীপুর হাট থেকে। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। এদিকে আরেকটি গাভী দেখা যাচ্ছে, আমরা তথ্য জানবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন কাকা? কয়মন হবে? আপনার আইডিয়া করে তো বলেন, ব্যবসা তো আপনারাই করেন। চার মন বা কিছুটা উপরে নাকি? কত চাইছিলেন? ১২৫। আচ্ছা, বাজার তো মাত্র শুরু, কেউ কি দাম দিছে? ৯৫-১ লাখ বলতেছে। আচ্ছা দর্শক, ৯৫-১ লাখ বলতেছে। বেচা বিক্রির টার্গেট কেমন আপনার? মানে ১১০,০০০-এর নিচে হবে না? ১১০-এর উপরেও লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আরো কিছু গরুর দাম জানবো। এটা কি দাম জানাছিলাম নাকি ভাই? শাইওয়াল না? দর্শক, শাইওয়াল একটি গাবি। কত চাইছেন? ১৩০। দর্শক, ১৩০ চাওয়া দাম। কেমন বাজার কি দাম দিছে? কত দিছে ভাই? ১০৫ দিছে। আচ্ছা আচ্ছা, ১০৫ দিছে দাম। কেমন বেচা বিক্রি টার্গেট কেমন ভাই? ১৫ হলে বিক্রি করবেন। গৃহস্থ নাকি আপনারা? আচ্ছা আচ্ছা, ১১৫ হলে বিক্রি করবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। কুমিল্লার বরুড়া চণ্ডীপুর হাট থেকে কিছু মাংসের গাভী গরুর দর দাম জানার চেষ্টা করলাম। দেখা যাক পরবর্তীতে আরও কিছু গাভী গরুর দাম জানাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এই বাজার থেকে তথ্য দিয়ে থাকি।